পরোশার্থ মামলা আরজি আইনজীবীর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা, বিস্তারিত জানবো। রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এবার হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, বকটুইতে সাম্প্রতিক যে ঘটনা ঘটে গিয়েছে সেখানে 10 জন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে এবং সেই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখকে সিবিআই সূত্রে খবর পেয়ে তারা ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছিল লালন শেখকে, এবং লালন শেখকে 6 দিনের সিবিআই হেফাজতে থাকার পরে গত পরশু আরো 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। এবং সেই হেফাজতে থাকা অর্থাৎ সিবিআই যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই অস্থায়ী ক্যাম্পেই মূলত লালন শেখকে রেখে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই। কিন্তু গতকালকে যেভাবে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে সেই ঘটনায় কিন্তু বড় সড়ো সিবিআই নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠে গেছে যে যেখানে সিবিআই হেফাজতে মানুষের মৃত্যু হচ্ছে, এর আগেও আমরা দেখেছি যে রাজ্য পুলিশের একাধিক ক্ষেত্রে দেখেছি যে পুলিশই হেফাজতে থাকা বহু যারা অপরাধী তারা তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় মারা গিয়েছিল, পুলিশের বিরুদ্ধে হামেশাই এই অভিযোগ ওঠে। কিন্তু সিবিআই এর ক্ষেত্রে এই অভিযোগ যেখানে বক্তুয়ের মতন যেখানে অতি স্পষ্টকাতর যে ঘটনা ঘটে গিয়েছিল 10 জন মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে সিবিআই গ্রেপ্তার করলো এবং তাকে নিজেদের হেফাজতে রেখেছিল, সেই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে আইনজীবী সব্যসানী চট্টোপাধ্যায় তিনি দাবি করেছেন যে কলকাতা হাইকোর্টের স্থায়ী কোনো বিচারপতিকে যারা একটি তদন্ত কমিটি গঠন করা হোক এবং সেই কমিটি যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারণ বক্তুই কাণ্ডে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চই মূলত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং তার পরবর্তী পর্যায়ে এই রকম একটা ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনায় স্থায়ী বিচারপতি দিয়ে তদন্ত দাবি করেছে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। একেবারেই ধন্যবাদ ষষ্ঠী, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু আর সেই মৃত্যুর ঘটনায় হাইকোর্টে দায়ের মামলা, মৃত্যুর কারণ জানতে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সিটিং বিচারপতি দিয়ে তদন্ত করানো হোক জনস্বার্থ মামলায় আরজি আইনজীবীর।